করছিলাম যে কোভিড সিচুয়েশনের পরে সেই এই সিচুয়েশনে বাচ্চাদের সুরক্ষা নিয়ে কি কাজ করছে জেলা, বাল্য বিবাহ কীভাবে আটকানো হচ্ছে, যে বাচ্চারা স্কুল ছুট হয়ে আছে তাদের কীভাবে মোটিভেট করা হচ্ছে, তাদের মানে ধরুন যাতে তারা পড়াশুনো আরো করতে পারে, যাতে তারা মোটিভেটেড হয়ে থাকে, এবং কোনো চাইল্ড লেবার কেস হচ্ছে কি না, চাইল্ড মিসিং বা ট্রাফিকিং হচ্ছে কি না, এগুলো নিয়ে আলোচনা হলো। এবং পূর্ব মেদিনীপুর খুব ভালো কাজ করছে, আমরা যা রিপোর্ট পেলাম খুব ভালো, খুব সক্রিয় এবং খুব সুন্দর টিমওয়ার্ক, পুলিশ প্রশাসন পঞ্চায়েত সবাই তাই খুব সুন্দর টিমওয়ার্ক। পঞ্চায়েতের একটা বিশেষ ভূমিকা আছে সব কিছু আটকানোর জন্য, কারণ এখন তো সব লোকাল লেভেলেই সব নিরীক্ষণ করতে হচ্ছে, কারণ এখন কিউরিয়া করে ট্রাভেল করতে পারছে না, তাই গ্রাম মানে গ্রামের স্তরেই যে পঞ্চায়েত সদস্যরা ওরা ওদেরই একটা বড় দায়িত্ব আর কি করা। তো আবার আমরা মানে উই আর হ্যাপি উইথ দ্য ওয়ার্ক দ্যাট ইজ গোইং অন। হোমগুলো ছাড়াও সাধারণ যারা এখন লকডাউনে স্কুল বন্ধ, সাধারণ বাড়ির যারা ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে তাদের কি কোনো চিন্তা ভাবনা করে? হ্যাঁ, তাদের নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি, আমরা চিন্তা ভাবনা করেছি রেডিওর মাধ্যমে তাদেরকে আমরা কিছু কিছু যদি শেখানো যায়, কিছু যদি এনগেজ করে রাখা যায়, যেটা অলরেডি আমরা কলকাতাতে করতে চলেছি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই যাদবপুর ইউনিভার্সিটির কমিউনিটি রেডিওর মাধ্যমে, এবং আমাদের ডিপার্টমেন্ট থেকেও করছে, আমরাও ঠিক করেছি সেভাবে করবো, এবং ওদের সঙ্গে এটা নিয়েও কথা হয়েছে যৌথভাবে কীভাবে করা যায়। চিলড্রেনদেরকে তারা ডিলস করে, তাদের একটা আমরা পরিসংখ্যান দেখাচ্ছি যে আমাদের হোটেল সিসিএল যারা প্রোডাকশন হয়েছে এই লকডাউন পিরিয়ডে 11 জন, তাদের মধ্যে রেস্টোরেশন বা ফেল দেওয়া হয়েছে অলরেডি 8 জনকে, 1 জনকে ট্রান্সফার করা হয়েছে সিএনসি রুমে, এবং কাস্টমারদের মাত্র 2 জন রয়েছে। এর বাইরেও বিভিন্ন কেস পেন্ডিং আছে, তার সত্ত্বে একটা হিউজ নাম্বার চিলড্রেন রয়েছে, এরকম 243 জনকে তাদের কিন্তু তো একটা ইনফরমেটিভ, তার সঙ্গে বোরিং নয় আর কি, ইন্টারেস্টিং লাগবে দেখতে, সেরকম হয়তো মানুষের সেই সচেতনতা বৃদ্ধি পাবে, যাতে এই শিশুদের পাশে দাঁড়ানোর একটা প্রক্রিয়া মানুষ দিনের পর দিন বাড়াচ্ছে। কারণ আমার জানার মধ্যে দেখেছে, ধরুন আমাদের বিভিন্ন এনজিওরা যারা আছে, সেক্ষেত্রে আমাদের পরিচিত ব্যক্তি যারা আর্থিকভাবে সমৃদ্ধ তার বাচ্চার যে জন্মদিনটা পালন করবে সেটা কিন্তু সরাসরি সেখানেই পৌঁছে দিচ্ছে, এবং সেখানে ওই বাচ্চাদের খাওয়ানোর পরে তারা তার নিজের বাচ্চার জন্মদিনটা ওখানে পালন করছে। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কিন্তু একদিনে হয়নি, এটা দিনের পর দিন মানুষের পাশে থাকার জন্য যে প্রক্রিয়া জানিয়েছে, এবং আমাদের জেলার মানুষের যে মানসিকতাটা ক্রিয়েট হয়েছে সেক্ষেত্রে এই অভাবটা আমাদের নাই। সবচেয়ে বড় কথা যেটা আমাদের যে বাল্য বিবাহ, যে আমাদের 18 বছর মেয়েদের ক্ষেত্রে এবং 21 বছর ছেলেদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা বলতে গেলে আমরা যারা প্রভাবশালী মানুষ আছি তারাই কিন্তু অনেকাংশে সেগুলোকে আমরা নিজেরা করায়ত্ত করে নিচ্ছি, কারণ আমাদের প্রভাব খাটিয়ে সেখানকে পুলিশকে যেতে দিচ্ছি না, সেখানে প্রভাব খাটিয়ে বা আর্থিক প্রভাব মানে প্রয়োজনে এটা বিগত দিনে ছিল, কিন্তু বর্তমান সময় আমরা দেখেছি গত কয়েক বছর ধরে মধ্যে এই ঘটনাটা প্রায় নাই আমাদের জেলাতে, এবং সেক্ষেত্রে এটা খুবই আসক্ত জায়গায় আমরা আছি, যেক্ষেত্রে মানে আমরা প্রভাবশালী মানুষের প্রভাবটাও আমরা খর্ব করতে পেরেছি, এবং আমাদের জেলার যে সাধারণ মানুষের মানসিকতা হচ্ছে সেক্ষেত্রে সেটা আরো আরো জায়গায় নিয়ে পৌঁছে বিভিন্ন দিক আপনারা ক্ষতি দেখলেন আজকে, এবং আমাদের সর্বস্তরের মানুষ আমাদের স্টেশন প্রত্যেকেই আছে, পঞ্চায়েতের যে বিরাট একটা রোল আছে সব বিষয়ে, সেক্ষেত্রে প্রতিনিয়ত কিন্তু পঞ্চায়েতের সঙ্গে আমাদের লিয়াজ থাকে, বিশেষ করে আমাদের জেলা পরিষদের মধ্য দিয়েও আমরা পঞ্চায়েতের জেলা প্রধান থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নির্দিষ্ট জন কর্মাধ্যক্ষ রয়েছে শিশু নারী বিভাগে, তাদেরকে ডেকেও বিভিন্ন সময় আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হয়,
যে এটা হয়তো বিক্ষিপ্ত ঘটনা কোথাও ঘটেছে অশ্বনী আমরা জানি যে এটা যেগুলো আমাদের সামনাসামনি এসেছে আমি জানতে পারছি কিন্তু অনেক জায়গা সেগুলো কিন্তু চেপে যাওয়া এবং সেই চেপে যাওয়ার ঘটনাটা কিন্তু এখন আছে বিগত দিনে যেরকম আমাদের বাল্যবিবাহকে লুকিয়ে করে ফেলার একটা প্রবণতা ছিল সেটা এখন অনেকটা দূরীভূত হয়েছে কিন্তু বাস্তবিকটা আমরা দেখতে পাচ্ছি সেই চেপে যাওয়ার প্রবণতাটা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রেও সেই প্রভাবশালীর হাত আমাদের ক্ষমতার যে ব্যাপারটা সেটাও থেকে যাচ্ছে আমাদের যেটা সার্বিক প্রক্রিয়া থাকবে যে আগামী দিনে নিশ্চিতভাবে যাতে এই প্রক্রিয়াটাকে আমরা বন্ধ করতে পারি বিশেষ করে যে এনজিওরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করে থাকে এবং বাচ্চাদের নিয়ে সদা সম্মত থাকে তাদের পাশে থাকা এবং তাদের কাছ থেকে তাদের নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা থাকে আমরা এবার অন্যরা আছে অনেকে আছে কিন্তু তাদের কাছ থেকে আমরা জানি যে তাদের নির্দিষ্ট অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা অনেক সাজেশন করে পঞ্চায়েতকেও বলে যে এইটা না করে এরকম ভাবে করুক তাহলে নিশ্চিতভাবে পঞ্চায়েতের মানুষজনের মানসিকতাটা আরো ভালোভাবে পরিবর্তন করা যাবে এটা নিয়ে সার্বিক একটা বিষয় আর আপনারা যেভাবে আমাদের স্টেটের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন গুরুত্ব আরোপ করেছেন এবং বিভিন্নভাবে পুস্তিকার মধ্য দিয়ে সবাইকে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করছেন আমরা সত্যিকারে যদি সেটাকে আমরা পালন করতে পারি এবং আমাদের কতটুকু আমরা পালন করতে পারবো সেটা হচ্ছে আমাদের সকলের মানসিকতার সাথ মানে সার্বিক সকলের মানসিকতা যদি এক হয় তাহলে পালনের জায়গাটাও ভালো জায়গায় পৌঁছতে পারবে আমরা মনে করি যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা নিশ্চিতভাবে কাজকর্ম ভালো হবে এবং আগামী দিনে আমরা ভালো সুফল জায়গা সুফল জায়গায় আমরা পৌঁছতে পারবো নিশ্চিতভাবে এই শিশুদের পাশে আর অনেকে অনেক মানুষ এগিয়ে এসে দাঁড়াবে ওখানে কালচার প্রোগ্রাম করা হতো ইনভেস্টমেন্ট করলে ম্যাম ড্রপ আমাদের খুশি কন্টাক্ট ইমেল ছিল ম্যাম শিবা দা নোডাল শি ইউজ টু ভিজিট অল দা স্কুল আর ওনারা ওখানে প্রোগ্রাম করবেন ড্রপ বক্স এই যদি কোনো মেল কমপ্লেন থাকতো তো ওটা হতো তারপরে ম্যাম পোস্ট করবে এটা আমরা প্রোগ্রামটা আমাদের একটু স্টপ হয়ে গেছে ম্যাম এবার ম্যাম আমাদের ইনভেস্টিগেশন পার্টি আছে ম্যাম অক্সফোর্ড স্পেশালি ম্যাম আমাদের এখানে অক্সফোর্ড কেস আফটার দা রিসেন্ট জাজমেন্ট কে অক্সফোর্ড কেসটাকে 60 ডেজ এর মধ্যে চার্জশিট করতে হবে ম্যাম আমরা এখানে একটা মেকানিজম করে দিয়েছি